আট দফা দাবিতে রাজধানী সহ বাংলাদেশে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু, ভোগান্তিতে সাধারণ মানুষ। টেকনাফে বন্দুক যুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত, 5 পুলিশ সদস্য আহত। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে খাবারের দাম সবচেয়ে কম, অর্থনৈতিক প্রবৃদ্ধি কারণ বলছেন বিশ্লেষকেরা। সন্ত্রাসের মদতদাতা দেশগুলোর তালিকার শীর্ষে পাকিস্তান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন সহ 8 দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে 48 ঘন্টার ধর্মঘট চলছে। সকাল থেকে রাজধানী ফার্মগেট, কারওয়ানবাজার, সাত রাস্তা, মহাখালী, মিরপুর, ধানমন্ডি, উত্তরা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা ব্যক্তিগত গাড়ি ছাড়া রাস্তায় কোনো গণপরিবহনেরই দেখা মিলছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল 6টা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। এছাড়াও আন্তঃজেলা পরিবহন বন্ধ আছে অনেক জায়গায়। পরিবহন শ্রমিকরা জানান, দুর্ঘটনায় সব মামলা জামিনযোগ্য করা, সড়কে পুলিশ হয়রানি বন্ধ সহ 8 দফা দাবিতে তারা এ ধর্মঘট পালন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শ্রমিকরা। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দর্শক আসাদ গেটে আছেন সহকর্মী আহমেদ বাবু, তিনি জানাচ্ছেন রাজধানীর বাস চলাচলের চিত্র। আমি এখন আছি রাজধানীর শ্যামলীতে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে শুরু করব। ধন্যবাদ শোভা, আমি এখন আছি রাজধানীর শ্যামলীতে। পরিবহন শ্রমিকদের ডাকা 48 ঘন্টা ধর্মঘটে রাজধানী সহ সারা দেশের কোনো পরিবহন চলছে না, এবং ধর্মঘটের কারণে রাজধানীতে অফিসগামী এবং স্কুলগামী শিক্ষার্থী এবং তারা চরম ভোগান্তিতে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পরিবহন সংকটের কারণে রাজধানীর বাস স্ট্যান্ড, শ্যামলী বাস স্ট্যান্ডগুলোতে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে পরিবহনের জন্য। তবে দুই একটি বিআরটিসি পরিবহন ছাড়া কোনো পরিবহনই চলছে না, তবে সাধারণ প্রাইভেট কার, মোটরসাইকেল, রিক্সা এইগুলোতে মানুষ তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন তাদের বিশেষ প্রয়োজনে। শোভা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দর্শক রংপুর থেকে যোগ দিচ্ছেন লিয়াকত আলী বাদল, তিনি আছেন জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে, তিনি জানাচ্ছেন উত্তরাঞ্চলের খবর। লিয়াকত, সকাল থেকে কোন বাস কি ছেড়েছে? ধন্যবাদ শোভা, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখান থেকে দেশের 56টি রুটে, ঢাকা সহ 56টি রুটে বাস চলাচল করে। সকাল থেকে এখান থেকে কোনো বাস ছেড়ে যায় নাই এবং পুরোপুরি বাস চলাচলটা বন্ধ রয়েছে। এবং এই আকস্মিকভাবে এই হরতাল আহ্বানের কারণে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে, এবং বিশেষ করে যারা রুগী নিয়ে আসছেন, মুমূর্ষু রুগী নিয়ে আসার কথা, ডাক্তারখানায় যাবেন, ডাক্তারের সঙ্গে দেখা ইয়ে করতে আসবেন, এইসব রুগীর অবস্থা আরো খারাপ। তারা যাইতেন যেতে পারছেন না। অন্যদিকে এই শুধু রংপুর নয়, পুরো উত্তর অঞ্চলের 16 জেলাতেই কিন্তু আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে এবং কোনো বাস চলাচল করছে না। পরিবহন শ্রমিকরা দাবি যেটা করছেন যে পরিবহন আইনের কিছু কিছু যে ধারা সংশোধন করা হয়েছে সেই ধারাগুলো তাদের বাতিল করতে হবে, বিশেষ করে তাদের 5 লাখ টাকা যে জরিমানা রাখা হয়েছে নতুন আইনে সেটাকে কমাতে হবে, এবং তাদেরকে পঞ্চম শ্রেণী পাস হয়ে লাইসেন্স দিতে হবে। এ ধরনের তাদের বিভিন্ন 8 দফার যে দাবি, এই দাবিতে তারা ধর্মঘট পালন করছে। তারা বলছে যদি ধর্মঘট তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে এরপরে তারা
আরো প্রয়োজনে অনির্দিষ্টকালে ধর্মঘটে যাবে। এদিকে ধর্মঘটের কারণে রংপুরের শ্রমিকরা আবার বাসস্ট্যান্ড এলাকায় অন্যান্য ইজি বাইক সহ অন্যান্য যান চলাচলে বাধা দিচ্ছে, ফলে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ খবর। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরাঞ্চলের সর্বশেষ খবর জানাচ্ছিলেন লিয়াকত আলী। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের কয়েকজন সদস্য। ভোর 5:30টার দিকে টেকনাফের শাহপুরী দ্বীপের কাটুবুনিয়া ঝাউবাগানে এলাকায় ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বন্দুকযুদ্ধে 3 পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় 6টি দেশীয় তৈরি এলজি, 25 রাউন্ড গুলি ও 10,000 পিস ইয়াবা জব্দ করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে খাবারের দাম সবচেয়ে কম, আর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এই অবস্থান নবম। খাবারের দাম নিয়ে জাতিসংঘের এ ট্রু কস্ট অব এ প্লেট অফ এ ফুড শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিশ্লেষকেরা বলছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির কারণেই বাংলাদেশের এই উন্নতি। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমন। বিশ্বের উন্নয়নশীল 52টি দেশের মধ্যে কম দামে খাবার পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। গতবার এই ক্যাটাগরিতে দশম হলেও এবার এক ধাপ উন্নতি হয়ে নবম স্থানে বাংলাদেশ। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপালকে পেছনে ফেলেছে বাংলাদেশ। 2018-তে এসে 52টি দেশকে তারা বিবেচনায় নিয়েছে। এই উন্নয়নশীল দেশগুলোর ভিতরে বাংলাদেশ খুব ইতিবাচকভাবে আমরা 2018-তে অবস্থান নবম দেখতে পাচ্ছি। সেই বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় এগিয়ে রয়েছে। তার মানে হচ্ছে, যদিও বাংলাদেশে এই ধরনের একটি প্লেটের খাবার পেতে $6.5 লাগে, কিন্তু অন্যান্য দেশে এটি পেতে আরও বেশি প্রয়োজন হয়। গবেষকরা বলছেন, বাংলাদেশের এই উন্নতির পেছনে সরকারি নীতি সহায়তা আর সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি মূল কারণ। বাংলাদেশে যদি প্রবৃদ্ধি অব্যাহত থাকে, সরকারি বেসরকারি খাতের বিনিয়োগ যদি আগামীতে অব্যাহত থাকে, আমার ধারণা আগামীতে এই সাধারণ মানের আন্তর্জাতিক বাজারে বা উন্নত দেশে যে খাবারের যে দাম, তার আরও কাছাকাছি আমরা চলে যেতে পারব। সব মিলিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সক্ষমতাকে একটি বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ, ডিসেম্বরে তীব্রতা বাড়ার আশঙ্কা। গাইবান্ধার 4টি সেতু মেরামত না করায় দুর্ভোগে বাসিন্দারা, বাঁশের সাঁকো ব্যবহারে ঘটছে দুর্ঘটনা। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। হেমন্তের শুরুতেই দরজায় কড়া নাড়ছে শীত। রাতের ঘন কুয়াশা ও ভোরের ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনের বেলায় আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হচ্ছে। ডিসেম্বরে তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের সহায়তায় শীতের আরো খবর জানাচ্ছেন মিজানুর রহমান। ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, ঘাসের ডগায় শিশির বিন্দু এক অন্যরকম বৈচিত্র্যতা এনে দিয়েছে প্রকৃতিতে। যেন নতুন ক্যানভাসে ফুটে উঠেছে প্রকৃতি। কার্তিকের এই প্রকৃতিই বলে দিচ্ছে শীত হয়তো এবার একটু আগেই চলে এসেছে। দেশের উত্তরের জেলাগুলোতে ইতিমধ্যে শীতের আমেজ দেহমনে অনুভূত হতে শুরু করেছে। দিনের বেলায় গরম পড়লেও সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হচ্ছে। আগাম শীতের আমেজ আমরা অনুভূত করতেছি। রাত্রে অনেক সময় লিপ কম্পলের প্রয়োজন হয়। ঘাসের উপর যখন শিশির বিন্দু পড়ে, তখন এটা দিকে তাকালে আমাদের অনেক ভালো লাগে। শীতটা তাড়াতাড়ি আগমন করতেছে এখন, মাঝরাত থেকে শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে এ সময় আকাশ থাকছে হালকা মেঘলা, আবার কখনো কড়া রৌদ্রোজ্জ্বল, কখনো কখনো ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর এই মেঘ বৃষ্টির লুকোচুরি এই অঞ্চলের আগাম শীতকে করেছে আরো ত্বরান্বিত। সকালে প্রচুর কুয়াশা এবং মনে হচ্ছে যে এবার শীতের প্রকোপ বেশ গভীরভাবেই পড়বে, শীত বেশি পড়বে মনে হয়। সকালে শিশির শুরু হয়ে গেছে, আজকে গভীর কুয়াশা এবং শীতের আমেজ আমাদের এলাকায় প্রখর ধারণ করছে। কোথাও কোথাও ইতিমধ্যে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন শীতের সবজি ও অন্যান্য শীতকালীন ফসল উৎপাদনে।
শীত মানেই সকালে মিষ্টি খেজুর রসের সঙ্গে মিতালি। তাই শীতের আগমনীতেই গ্রাম বাংলায় খেজুর রসের পাশাপাশি চলছে অন্যান্য ঐতিহ্যবাহী খাবারের আয়োজনও। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। দুই বছর পরও বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধার চারটি সেতু মেরামত না হওয়ায় দুর্ভোগে রয়েছে বাসিন্দারা। কোন রকম বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করতে হচ্ছে তাদের, এতে ঘটছে দুর্ঘটনাও। গাইবান্ধা প্রতিনিধি আফরোজালুনার রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। এভাবে ঝুঁকি নিয়ে নরবড়ে সাঁকো পার হয়ে স্কুলে যাতায়াত করে কোমলমতি শিক্ষার্থীরা। এ দৃশ্য ফুলছড়ি গাইবান্ধা সড়কের বোয়ালি গ্রামের। গাইবান্ধার সাথে ফুলছড়ির যোগাযোগের একমাত্র সড়ক হওয়ায় দুর্ভোগে আছেন আশপাশের অন্তত ২৫ গ্রামের মানুষ। ব্রিজ ভাঙা, সেই জন্য সাইকেলের চাকা ওখানে পড়ে যায়, বই খাতাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে যেতে আমরা যে কখন ওখানে পড়ে যাব তার ঠিক নেই। আমি একদিন পড়ে গেছিলাম, আমার কাপড় চোপড় সব ভিজে গেছিল। আমরা এখন ব্রিজ চাই। খুবই ঝুঁকিপূর্ণ, মানুষজন যেতে পারে না। শুধু বোয়ালি গ্রামে নয়, দুই বছরেও সংস্কার করা হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সাঘাটা, সিংরিয়া, ফুলছড়ির পূর্ব ছালোয়া ও হাজিরহাট সেতু। চাঁদা দিয়ে বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা, আর এর উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করে নানা যানবাহন। এলাকার খুব কষ্ট জীবন যাপন করতে যে রাস্তাঘাটে চলে, মেইন রোড একটা অসুস্থ মানুষ এভাবে আসাটা এমনিতেই ঝুঁকি, তাছাড়া এটা পার হওয়ার ঝুঁকি। পানির মধ্যে অর্ধেকটা ছিঁড়ে গেল, অর্ধেকটা আশ্রয় থাকলো, মানুষটা আরেক জায়গায় পড়লো। তবে আসার কথা শুনিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ফুলছড়ি উপজেলার যে চারটা ব্রিজ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোর মধ্যে একটা অ্যাপ্রোচ অলরেডি আমরা ইতিমধ্যে কমপ্লিট করে দিয়েছি, আর বাকি তিনটা আমরা টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ১১। ইতালিয়ান ফুটবল লিগে এম্পেলোকে ২-১ গোলে হারালো জুভেন্টাস, রোনালদোর জোড়া গোল। শেষ করছি সকাল ৯টার সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। আট দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু, ভোগান্তিতে সাধারণ মানুষ। টেকনাফে বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত, ৫ পুলিশ সদস্য আহত। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে খাবারের দাম সবচেয়ে কম, অর্থনৈতিক প্রবৃদ্ধি কারণ বলছেন বিশ্লেষকেরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১১টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।